এই রোগটা প্রধানত ছেলেসোমা বিকার থেকেই হয়ে থাকে, আবার ঠান্ডা লাগার কারণেও হতে পারে। কঠিন রোগ ভোগের পর দুর্বল হয়ে পড়লেও এই রোগটি হতে দেখা যায়। এই ধরনের সমস্যার ক্ষেত্রে ঝিঙ্গের কচি পাতার রস 2-1 ফোঁটা করে চোখে দিলে উপকার হয়ে থাকে। ঝিঙ্গে পাতার রস আগে গরম করে নিতে হয়, সেটা ঠান্ডা হলে তার থেকে 2-1 ফোঁটা চোখে দিতে হয়। নিম পাতার রস 5-7 ফোঁটা দুধ আর জলের সঙ্গে মিশিয়ে চোখে দিলে চোখে পিচুটি পড়া বন্ধ হয়ে থাকে। চোখের রোগে গিমেশা খুব উপকারী। গিমে পাতা সামান্য সেঁকে নিয়ে তার রস বের করে একটা ডোরোপার দিয়ে ফোঁটা ফোঁটা চোখে দিলে চোখে পিচুটি পড়া, ফোলা, চোখে যন্ত্রণা হওয়া বন্ধ হয়ে যায়। হাতিশুরু গাছের পাতার রস ছেঁকে নিয়ে ডোরোপারের সাহায্যে 2-1 ফোঁটা করে 2-3 দিন চোখে দিলে চোখের পিছুটি পড়া, চোখের লালভাব কেটে যায়। একটা ভালো হরিতকি টুকরো করে রাতে 1 গ্লাস জলে ভিজিয়ে রাখতে হয়। পরের দিন সকালে সেই জলটা ছেঁকে নিয়ে চোখে ঝাপটা দিতে হয়। এতে চোখে পিছুটি পড়া বন্ধ হয়ে যাবে।